প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে তোমাদেরই এই পিথিএম ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজ নবী স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস অগস্ট মাসের অনেকেই হয়তো পেয়ে গেছো আর যারা পাওনি চিন্তার কোনো কারণ নেই অবশ্যই পাবে আর যখন পাবে এই প্রশ্নপত্রটিই তোমরা পাবে ক্লাস সেভেনের আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা পার্ট ফোর পর্যন্ত করে নিয়েছি আলোচনা প্রত্যেকটা বিষয়ের তো আজকে আলোচনা করব পার্ট ফাইভ নিয়ে বাকি যদি কেউ না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও অথবা পরের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশ থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকে এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান আমরা দেখে নেব চলো শুরু করা যাক এক নম্বরে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক নম্বর প্রশ্নটা হচ্ছে অপ্রভ বস্তুটি হলো মোমবাতির শিখা সূর্য চাঁদ জোনাকি অপ্রব কথাটার অর্থই হচ্ছে যার নিজস্ব আলো নেই আমরা জানি কি চাঁদের নিজস্ব আলো নেই চাঁদ সূর্যের আলোয় আলোকৃত হয় সুতরাং এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চাঁদ সময় নষ্ট না করে আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্নটি বলেছে যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল কয়লা পেট্রোল ডিজেল গোবর গ্যাস জীবাশ্ম থেকে যে জ্বালানিগুলো তৈরি হয়েছে সেগুলি হচ্ছে জীবশ্ব জ্বালানি তো কয়লা পেট্রোল ডিজেল সবগুলি জীবশ্ম জ্বালানি আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ঘর নম্বর অপশন গোবর গ্যাস অর্থাৎ গোবর গ্যাস জীবস্ব জ্বালানি নয় এবার একের তিন নাম্বারে দেখো কি বলেছে উদ্ভিদের মূলের ডগা টুপির মতো অংশের ঠিক উপরের জায়গায় যেখানে কোনো রোবা থাকে না সেটি হলো মূলত্র অঞ্চল বর্ধনশীল অঞ্চল স্থায়ী অঞ্চল মূলরোম অঞ্চল আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার খ বর্ধনশীল অঞ্চল আমরা ইজিলি একের অ্যান্সারগুলো করে নিলাম যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দিও প্লিজ দুইয়ের মধ্যে বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের একে কি বলেছে দেখো স্ত্রীতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয় এখানে তোমরা শূন্যস্থানের মধ্যে লিখে দেবে অর্থাৎ আমাদের অ্যান্সারটি হচ্ছে তাপীয় এবারে দেখো দুই নম্বরটা বলেছে আমের আটি ড্যাশ ঢেকে রাখে তোমাদের যে কোনো রকমের সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো এখানে উত্তর হবে বিষ দুইয়ের তিন নাম্বারে বলেছে এচোর হলো ড্যাশ ফলের একটি উদাহরণ এছর তো একটা ফল দিয়ে হয় না তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও কোন সাবজেক্টের উপর চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যৌগিক এখানে অ্যান্সারটা লিখে দেবে যৌগিক এবারে আমরা দেখে নেব আমাদের তিনের অ্যান্সারগুলো তিনের প্রশ্নগুলোকে দেখে নেই বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও চলো দেখে নেওয়া যাক তিনের প্রথম প্রশ্ন পৃথিবী যে নিজেই একটা চুম্বুক তার পক্ষে কি প্রমাণ আছে দেখো উত্তরটি পৃথিবী চুম্বক তার প্রমাণ চুম্বককে ঝুলিয়ে উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকতা সৃষ্টি হয়েছে দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয় এর থেকেই বোঝা যায় পৃথিবী নিজেই একটি চুম্বক তোমরা তোমাদের যে কোনো রকম সমস্যা বা প্রশ্ন না মিললে কিন্তু আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করে তোমাদের প্রশ্নপত্র পাঠাতে পারো তো এই পেজের মধ্যে তোমরা যেগুলো লেখা দেখছো যে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু এগুলো তোমাদের অপশনাল কেউ যদি লিখতে চাও লিখতে পারো অথবা প্রথমের ওইটুকু লিখে দিলেই হয়ে যাবে এগুলো যদি কেউ নাও লিখতে চাও তবুও কিন্তু হবে অবশ্যই হবে এবারে দেখে নাও তিনের দুই নম্বর প্রশ্ন কি কি উপায়ে উদ্ভিদে উদ্ভিদের সপরাগ যোগ ঘটতে পারে কয়টা উপায় তো তোমরা লিখে দেবে প্রধানত দুটি কারণে উদ্ভিদের সপরাগ যোগ ঘটতে পারে যথা অটোগ্যামি ও গেইনোটোগ্যামি অটোগ্যামি কাকে বলে অটোগ্যামি লেখার পরে পয়েন মানে কোলন দিয়ে লিখবে সপরাগ একই ফুলের মধ্যেই ঘটলে তাকে অটোগ্যামি সপরাগ বলে গেইটোনোগ্যামি একই গাছের দুটি ভিন্ন ফুলের একটি ফুল যখন আরেকটি ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় তখন সেই সপরাগ যোগকে বলে লিখে নিও তোমরা আশা করি তোমাদের লিখতে অসুবিধা হবে না তোমরা একটিটাকে পজ করে লিখে নিও কোনো ওখানে টাইপিং মিস্টেক ছিল না আমি তোমাদের পরে পরে শোনানোর উদ্দেশ্যই একটা কোথাও টাইপিং মিস্টেক থাকলে আমি তোমাদের বলে দিই তো সুতরাং আমি কী বলছি সেটা একটু শোনার চেষ্টা করবে স্যারের এক নম্বর প্রশ্ন একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হবে দেখাও তোমাদের একটা আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি দেখো এখানে তোমরা অ্যারো চিহ্নটা যে দেখতে পাচ্ছ হলুদ রঙের উপর থেকে আলোটা ওই আলোটা হচ্ছে আপতিত রশ্মি ওই আলোটা নিচের দিকে আসতে শুরু করলো ঘন লঘু মাধ্যমে উপরেরটা হচ্ছে ঘন মাধ্যম নিচেটা হচ্ছে লঘু মাধ্যম যখন আসলো তখন এখানে দেখো একটু সামান্য বাঁকা হয়ে নিচে চলে গেল। এটাই আমাদের দেখাতে হবে তোমরা ওই রকম করে চিত্রটা এঁকে দিও স্যারের দুই নম্বর প্রশ্ন বলছে সাপ কিভাবে জেকসন্স অর্গান প্রশ্নটির মধ্যে একটু ভুলে হয়েছে সরি তোমরা উত্তরটা দেখে না উত্তরটা ঠিক আছে এর সাহায্যে তার পরিবেশের চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে উত্তর সব সাপের মুখের ভিতরই উপরের তালুতে জেকবসন অর্গ্যান নামক ঘ্রাণ গ্রাহক থাকে সাপ যখন জিপটা বাইরে বার করে তখন বাতাসে এরপরে তোমরা কন্টিনিউ লিখে দেবে পরের পেজে দেখো কী লেখা আসতেছে এটা লিখে দেবে ভেসে থাকা বিভিন্ন উদায়ী যোগের অনুগুলি সাপের জীবে আটকে যায় এরপর সাপ জীবটা মুখের ভিতরে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং গ্রান গ্রাহক জেকবসন অঙ্গের মাধ্যমে সেটি সাপের মস্তিষ্কে পৌঁছে যায় যা উদ্দীপনা সৃষ্টি করে এই পদ্ধতিতে সাপ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে আর এ কারণেই সাপ মাঝে মাঝে জীব বের করে যদি ভালো লেগে থাকে মনে করে থাকো আমি তোমাদের সামান্য পরিমাণ হলেও উপকার করতে পেরেছি আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আমি তোমাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করছি একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক না করে থাকলে একটা লাইক করে দিও প্লিজ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবার কাছেই বিদায় নিচ্ছি আজকে এখানেই